নমস্কার হর্ষ নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ। মদ নয় ভাত চাই, এই স্লোগানে মহিলা মোর্চা বিক্ষোভ দেখায় মদের দোকানের সামনে। লকডাউনে মদের দোকান না খুলে পর্যাপ্ত রেশনের ব্যবস্থা করুক সরকার, এই দাবিতে সরব হলেন মহিলারা। একটি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভরত মহিলারা জানান, লকডাউনের কারণে আর্থিক সমস্যায় রয়েছেন তারা। এর মধ্যে মদের দোকান খোলা পরিবারের আর্থিক সমস্যা আরও প্রকট হচ্ছে। মদের দোকান বন্ধের দাবিতে মহিলা মোর্চার পক্ষ থেকে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখায়। একই স্লোগানে মদ নয় ভাত চাই। মহিলা মোর্চার নেত্রী দোলা মোদক জানায়, বইয়ের দোকান খোলা নেই, মদের দোকান খোলা আছে। আমরা মদের দোকান বন্ধ রেখে বইয়ের দোকান খোলার অনুমতি চাইছি প্রশাসনের কাছ থেকে। লকডাউনের সমস্যায় রয়েছেন গরিব মানুষেরা। সরকারের মদের দোকান খোলার পরিবর্তে পর্যাপ্ত রেশনের ব্যবস্থা করা দরকার। আমাদের দাবি সমস্ত মদের দোকান বন্ধ করা হোক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমৃতা কর, মুক্তি সরকার, পম্পা দে চৌধুরী, চন্দনা বর্মা, ষষ্ঠী জয়সওয়াল, মহিলা সভা নেত্রী সহ অন্যান্যরা। দোকান বন্ধ করার জন্য বিক্ষোভ করছি। দাবি কি রয়েছে আপনাদের? দাবি, আমরা লকডাউনটা জারি রাখতে চাই, করোনাকে দূরে রাখতে চাই, তাই জন্য আমরা মদের দোকান বন্ধ চাই। মদের দোকান খুললে ভাই দাদারা ঘরে থাকবে না, সবাই ছুটে আসবে। লকডাউনে কারো রোজগার নাই, ঘটি বাটি নোটা বিক্রি করে সব মদ কিনবে। এমনি তো আমাদের পশ্চিমবঙ্গ উন্মাদ মদের জন্য। তারপরে 12 মাস তো আমরা মায়েরা বোনেরা মার ঝাঁটা খাই, মদ খেয়ে গিয়ে স্বামী ভাইরা খেয়ে গিয়ে ঝাঁটা মার ধর দেয়, নারী নির্যাতন প্রচুর হয়। এই লকডাউনের মধ্যেও যদি পয়সা হাতে না থাকে তাহলে কি অবস্থা হবে মদের দোকান খোলা থাকলে? এ কথাটা তো একবার ভাবা উচিত ছিল। আমরা মহিলারা একজোট হয়েছি, আমার কাছে অনেক মহিলারা অভিযোগ করেছে, একজোট হয়েছি, আমরা মদের দোকান খুলতে দেব না। এই মুহূর্তে তো মদের দোকান খোলা রয়েছে, খোলা রয়েছে, কিন্তু আমরা এখন এসে আন্দোলন করছি, অফিসারের কাছেও আমরা যাব, আমরা আবেদন করব। আমাদের আন্দোলন এইভাবে জারি থাকবে, প্রতিদিন প্রতিনিয়ত প্রতি জায়গায় আমরা মদের দোকান বন্ধ করবই। মদের দোকান বন্ধটা আমরা করবই, প্রশাসনিকভাবেই হোক এমনি হোক। আমরা যদি এমনি না আসি প্রশাসনিকভাবে হবে কি করে? আগে তো আন্দোলন করতে হবে। আমরা ভালো করে বাঁচতে চাই, ভাই দাদাদের জীবন চাই, তাদের ভালো চাই, দেশের ভালো চাই, পশ্চিমবঙ্গের ভালো চাই, করোনাকে দূরে রেখে বেঁচে থাকতে চাই ভালো করে। এই মদের থেকে তো সরকারের ভালো একটা হচ্ছে ইনকামের জায়গা হয়ে গেছে, কয়েক কোটি টাকা। যদি খোলার অনুমতি দেওয়া হলো, বইয়ের দোকান কেন খোলা নেই? গোটা ভারতবর্ষে বইয়ের দোকান খোলা কেন নেই? গোটা ভারতবর্ষে দোকান খোলা থাকছে, আমরা মদের দোকান বন্ধ চাই। এ নিয়ে কি তাহলে কি ধরনের আন্দোলন করবেন? আজকে তো বিক্ষোভ দেখালেন, এরপরে কিভাবে আন্দোলন করবেন আপনারা? যেমন ভাব হবে তেমন কীর্তন করব। আজকে ভদ্রভাবে করে গেলাম, এরপরে লাঠি ঝাঁটা সোঁটা যা লিখিত কমপ্লেন করবেন অবশ্যই, না আমরা অফিসারের কাছে লিখিত অনলাইনে কমপ্লেন করব। লকডাউনে মদের দোকান না খুলে পর্যাপ্ত রেশনের ব্যবস্থা করুক সরকার, এই দাবিতে সরব হলেন মহিলারা। এদিন দক্ষিণ দিনাজপুরের বনিয়াদপুরে মিছিল করে একটি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভরত মহিলারা জানান, লকডাউনের কারণে আর্থিক সমস্যায় রয়েছেন তারা। এর মধ্যে মদের দোকান খোলা পরিবারের আর্থিক সমস্যা আরও প্রকট হচ্ছে। মদের দোকান বন্ধের দাবিতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এদিন বনিয়াদপুরে মিছিল করা হয়। সংগঠনের বনিয়াদপুর কমিটির সভাপতি শিখা সরকার জানান, লকডাউনে সমস্যায় রয়েছেন গরিব মানুষেরা। সরকারের মদের দোকান খোলার পরিবর্তে পর্যাপ্ত রেশনের ব্যবস্থা করা দরকার। আপনারা কি করেন মদের দোকানের সামনে? এখন তো আমরা সাধারণ মানুষ খুব একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, তো এইরকম অবস্থায় গরিব সাধারণ মানুষ কেউ খেয়ে দিন কাটাচ্ছে, কেউ না খেয়ে দিন কাটাচ্ছে। তো আমরা চাই পর্যাপ্ত রেশনের ব্যবস্থা করুক সরকার। এই যে হঠাৎ করে মদের দোকানটা খুলে দিল, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমাদের আজকে এই মিছিল। আপনি আজকে দেখতে পাচ্ছেন এখানে একটা মদের দোকান, হয়তো আমাদের দেখতে পেয়ে সেটা বন্ধ করে দিয়েছে। তো এরকম শুধু এটা না, এখানে আরও অনেক মদের দোকান খোলা হয়েছে, যার কারণে দিদি বলো তোমার বাড়িতে কি সমস্যা হয়েছে? আমার বাড়িতে সমস্যা, আমার বর খায় খায় দেয় মাতাল করে। তো যার কারণে যে যে মহিলাগুলো যে এসছে তাদের প্রত্যেকেরই সমস্যা হয়েছে। তো আমরা চাই সরকার অবিলম্বে মদের দোকানগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিক।
কেন শামিল হয়েছে? এই আমরা শামিল হচ্ছে কেন? আমার স্বামী রাতে বেলা খায় যায়, নিশা নিশা খায় যায়, বাড়িতে অত্যাচার করে, অশান্তি করে, কান্নাকাটি করে, এমনি তো খাওয়া দাওয়া পাচ্ছে না কিছু। আর এর মধ্যে যাই বাড়িতে স্বামী যদি মারপিট করে তাহলে আমরা কেমন করে বাঁচবো বলো? আমাদের কি ইয়ে নাই? আমরা কি মহিলা সমিতি? আমরা কি পড়ে যাব মেয়ে হয়ে? এত কষ্ট করে থাকা যায়? এই মদ খায় খায় যাবে রাত্রে বেলা, আর আমাদের অশান্তি করবে কেন? করবে স্বামীরা তাহলে আমরা কোথায় যাব? তো এই জন্য কি আজকে এই জন্য আমরা মিছিলে বার হচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম তিলকা ভান। দোকান খোলা হলো কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও, জবাব দাও, জবাব দাও, পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব দাও, মদের দোকান খুলে করোনা ছড়াতে দিলে প্রশাসন জবাব দাও, মানুষের পেটে ভাত নাই।